আজকে কথা বলবো ভুট্টা সম্পর্কে, তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভুট্টার বৈজ্ঞানিক নাম জিমেস, যা এক প্রকারের খাদ্য শস্য। এই শস্যটির আদি উৎপত্তি স্থল মেসো আমেরিকা। ইউরোপীয়রা আমেরিকা মহাদেশে পদার্পণ করার পর এটি পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়ে। পুষ্টি গুণ, ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি। এতে প্রায় 11% আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমাণে আছে। এছাড়া হলদে রঙের ভুট্টা দানায় প্রতি 100 গ্রামে প্রায় 90 মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ থাকে। ব্যবহার, ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। শুধু পশু, মুরগির খামার ও মাছের চাহিদা মেটানোর জন্যই বছরে প্রায় 2,70,000 টন ভুট্টা দানা প্রয়োজন। বেলে দোআঁশ ও দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী। লক্ষ্য রাখতে হবে যেন জমিতে পানি জমে না থাকে। জুন চাষেও ভুট্টার আবাদ হয়। ফসল সংগ্রহ, দানার জন্য ভুট্টা সংগ্রহের ক্ষেত্রে মোচা চকচক খড়ের রং ধারণ করে এবং পাতা কিছুটা হলদে হলে সংগ্রহের উপযুক্ত হয়। এ অবস্থায় মোচা থেকে ছড়ানো বীজের গোড়ায় কালো দাগ দেখা যাবে। ভুট্টা গাছের মোচা 75-80% পরিপক্ক হলে ভুট্টা সংগ্রহ করা যাবে। বীজ হিসেবে মোচার মাঝামাঝি অংশ থেকে বড় ও পুষ্ট দানা সংগ্রহ করতে হবে। ভুট্টার বীজ পচা এবং চারা গাছের রোগ দমন। বীজ পচা এবং চারা নষ্ট হওয়ার কারণে সাধারণত ক্ষেতে ভুট্টা গাছের সংখ্যা কমে যায়। নানা প্রকার বীজ ও মাটি বাহিত ছত্রাক যেমন পিথিয়াম, রাইজোকটোমিয়া, ফিউজেরিয়াম, পেনিসিলিয়াম ইত্যাদি বীজ বপন, চারা ঝলসানো, রোগ ও শিকড়চা রোগ ঘটিয়ে থাকে। জমিতে রসের পরিমাণ বেশি হলে এবং মাটির তাপমাত্রা কম থাকলে বপনকৃত বীজের চারা বড় হতে অনেক সময় লাগে, ফলে এ সময়ে ছত্রাকের আক্রমণের মাত্রা বেড়ে যায়। সুস্থ, সবল ও ক্ষতমুক্ত বীজ এবং ভুট্টার বীজ পচা রোগ প্রতিরোধী বর্ণালী ও মোহরজাত ব্যবহার করতে হবে। উত্তমরূপে জমি তৈরি করে পরিমিত রস ও তাপমাত্রায় বপন করতে হবে। থিরাম বা ভিটাভেক্স 0.25% প্রতি কেজি বীজে 2.5-3.0 গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করলে ভুট্টার বীজ পচা রোগের আক্রমণ অনেক কমে যায়।